সেদিন চলে গিয়েছিলাম হলদিয়ার মঞ্জুশ্রী অঞ্চলে একটা ভালো ভাত খাওয়ার হোটেলে, দ্য ফুড কোর্ট। আমার কর্মসূত্রে আমি এখন প্রায় হলদিয়াতে যাতায়াত করছি, তো সেইখানেই একদিন চলে গিয়েছিলাম। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। দেখতেই পাচ্ছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার, আর সাজিয়েছেও খুব সুন্দর। অ্যাম্বিয়েন্সটা মোটামুটি বেশ ভালোই লাগলো। খাবার অর্ডার দিয়ে একটু বসে আছি, বাট এদের এখানে আজকাল মাংস হয়নি, মাছ অর্ডার দিলাম। তো আমাকে দিয়ে দিল এদের যেটা ম্যান্ডোটারি, প্রত্যেকটা থালির সাথেই আলু ভাজা, উচ্ছে ভাজা আর দুটো ডালের বড়া। তো আমাকে এইগুলো আপাতত দিয়ে গেল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে সাথে দিল পটল আলুর তরকারি, আলু আর কুদরি ডাঁটার তরকারি আর মুগের ডাল। জাস্ট অসাধারণ লাগছে এত কিছু। একটা শুধু মাছের থালি আমি নিয়েছিলাম, তার সাথে এত কিছু দিয়েছে, খুবই ভালো লাগছে। একটা গন্ধরাজ লেবুও কিন্তু এরা প্রোভাইড করে। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক, ঠিক আছে? প্রথমেই যেটা নেবো সেটা হচ্ছে মুগের ডাল দিয়ে আলু ভাজা। কাদের মুগের ডাল দিয়ে আলু ভাজা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে যদি আলু ভাজাটা চিপস টাইপের হতো, মানে আর একটু সরু সরু যেটা হয় আর কি, সেটা যদি হতো তাহলে আরও জমে যেত। বাট এদের ডাল আলু ভাজাটা দুটোই খুব সুন্দর হয়েছে। তো চলো লেবুটার কথা তো ভুলেই গিয়েছিলাম, বাঙালির ডাল আলু ভাজার সাথে লেবুটা না হলে কিন্তু একটা অসম্পূর্ণ ব্যাপার থেকে যায়, তাই তোমরাও যারা লেবু দিয়ে খাও অবশ্যই জানিও। তারপর নিয়ে নিলাম আলু পটলের তরকারিটা। দেখো আলু পটলের তরকারি কিন্তু আমার খুব একটা ফেভারিট নয়, কাদের ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ মোটামুটি নিরামিষ থালির মধ্যে আলু পটলটা খুব ভালোই লাগে। তো চলো খাওয়া যাক। তো আলু পটলের পালা শেষ, এবার হচ্ছে কুদরি আর আলু ডাঁটা তরকারি করেছিল, বেশ ভালো লেগেছিলো আমার। একটা নতুনত্ব আইটেম আমি খেলাম, খুব ভালো লেগেছিলো। আর সত্যিকার বলতে এদের যা কোয়ান্টিটি, মানে এটাই এই সবজি দিয়ে খেতেই পেট ভর্তি হয়ে গেছিলো। লাস্টে মাছটা কী করে খাবো আমি আর বুঝতে পারছিলাম না, তো খুব ভালো লেগেছিলো আমার। অবশেষে চলে এলো মাছ। দেখুন আমি কিন্তু প্রথমে গিয়েই মাংসের খোঁজ নিয়েছিলাম, কিন্তু ওদের সেদিনকে মাংস হয়নি, সেই জন্যই বাধ্য হয়ে মাছ। আসলে আমি তো একটু মাংসপ্রেমী, আমার মতন কারা মাংসপ্রেমী তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এরা কিন্তু মাছ ভাজাটা দিয়েছিল, তার সাথে আলাদাভাবে গ্রেভি প্রোভাইড করেছিল। রুই মাছ নিয়েছিলাম, তো খুব ভালো ছিল, মাছের কোয়ালিটিটাও খুব ভালো ছিল, এবং কালার দেখে বুঝতেই পারছো গ্রেভিটা কতটা সুস্বাদু খেতে। মাছটাও কিন্তু খুব নরম হয়েছিল, আর মাছটা সবে মাত্র ভাজা ছিল, পেটি দি পড়েছিল, খুব নরম মাছ ছিল, আর মাছটা কিন্তু খুব টেস্টি। তো যারা হলদিয়ায় যাবে ভাবছ বা কাজীসূত্রে বা কোনোভাবে যদি হলদিয়ায় কোনো দিন যাও, এই রেস্টুরেন্টটাকে বা এই হোটেলটাকে একবার তোমরা রেকমেন্ড করো বা যেও। আশা করছি তোমরা মানে খারাপ ফিল করবে না, তোমাদের ভালো লাগবে। আর এদের মূল যেটা ব্যাপার সেটা হচ্ছে এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার সত্যিই খুব ভালো লেগেছিলো যে এত সুন্দর একটা এরা সার্ভিস প্রোভাইড করছে। অবশেষে চলে এলো চাটনি, যেটা না দিলে বাঙালির কিন্তু পাত্তা কোথায় ফাঁকা ফাঁকাই লাগে। চাটনি দেবে আর পাঁপড় দেবে না সেটা তো হয় না, বাট লাস্টে চাটনি আর পাঁপড় দিয়ে খেতে আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। সত্যিকারের বলতে এই হোটেলটা কোনো দিক থেকে কম যায় না, আপনাকে সব কিছুই দিক থেকে স্যাটিসফ্যাকশান দেবে, এমন বাঙালিয়ানার ফিলটা আপনাকে দেবে। তো যারা হলদিয়ায় যাবে অবশ্যই এখানে একবার ট্রাই করো, এটা আমার অনুরোধ। আজকের ভিডিওটা প্রায় এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা খুবই সুন্দর, কিন্তু খাবার দাবার কোয়ালিটিও মোটামুটি ভালো, খুব ভালো বলবো না, অ্যাজ এ 90 টাকায় যেমন হয় সেরকমই মোটামুটি চলে যাওয়ার মতন। যারা হলদিয়া বা মঞ্জুশ্রী আশেপাশে থাকো বা যারা কোনো কারণে যদি এখানে আসো, তারা কিন্তু অবশ্যই একবার এসে দেখতে পারো। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো বেশ।